ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বিষয়ক কমিশনের ছিয়াত্তরতম অধিবেশনে পাঠানো ভিডিও বার্তায় এসব বলেন প্রধানমন্ত্রী প্রতিবেদন ঘূর্ণিঝড় আমফানে করণীয় নির্ধারণে গেল বুধবার থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও চৌষট্টি জেলার স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির হিসাব নেন তিনি সেই সাথে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ এবং অর্থ ও ত্রাণ সহায়তা দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে আমফানে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করে সমন্বিতভাবে কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এদিকে ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বিষয়ক কমিশন ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ইউএসসিএপির ছিয়াত্তরতম অধিবেশনে ভিডিও বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করার কথা ছিল প্রধানমন্ত্রীর ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্য সমস্যার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব অর্থনীতি এই সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে লড়াই করতে হবে করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্ব এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমাদের একসাথে এই মহামারী মোকাবেলা করা প্রয়োজন জাতিসংঘভুক্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সমুদ্র সম্পদ ব্যবহারের পরামর্শ সহ তিনটি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আমাদের অবশ্যই এই কমিশনের মাধ্যমে সমুদ্রের কিছু মৌলিক সমস্যার সমাধান করতে হবে করোনা সংকট মোকাবেলা করে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন অব্যাহত রাখতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা